আছি কুয়াকাটার তুলাতুলি নামক জায়গায় এবং এখানে আমরা একটু যাত্রা বিরতি দিয়েছি খেজুরের রস খাওয়ার জন্য। তো এক বাসায় আমরা খেজুরের রস খেতে এসেছি। তো এখানে এসে দেখলাম যে এখানে খেজুরের রস জাল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুড় বানানো হচ্ছে, খেজুরের রসের মিঠাই বানানো হচ্ছে। এটা জাল দিতে দিতে তারপর খুব ঘন হবে আরও বেশি এবং একটা সময় এটা মিঠাইয়ে পরিণত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটা এই এখন লাল হয়ে গেছে, এই দেখেন এই যে লাল হয়ে গেছে, এই যখন এই লাল হয়ে গেছে খেজুরের রস হবে ইনশাল্লাহ, আরো গাঢ় হবে। কিন্তু সবচেয়ে মজা হলো খেজুরের অর্ধা ঘন হয়ে যাবে, এই দেখেন। খেজুরের রস এসে পড়ছে আমাদের, খেজুরের রস।